یافتہ جمال محمد ماں بندہ محمد آل محمد مناج حضرات غلامی مصطفیٰ ماتم دلی غلام بلال محمد زندہ میں انتصال محمد فلک فرد راز کمال محمد بسد کو صدا گستا بے چارائے جامی غلام غلامان آل محمد علم جامی اپنارے پبیتر کلام پڑے سامان کچھ بکتب پیش کرچی সেটাই আজ এই শুভ বরাতের রাতে ছয় অগাস্ট আমি প্রথমেই শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রথমেই আপনার সবচেয়ে বড় অহংকার হল কোরআনের সূরা রহমানের শেষ আয়াতটি আল্লামাই ভাল এই কথাটি বলেছেন তারপরে থাকতে থাকতে পারে সেই আয়াতটি কি তোমার কাসমু ও রব্বুকা বা জুল জালাল হুল ইকরাম আমি সেই জুলজালাল এক সেকেন্ডে কোটি কোটি রূপ আমি দেখিয়ে চলছি দ্রুত গতিতে এই এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি যে রূপ আমি দেখাচ্ছি সেই রূপ আর জীবনে কোনদিন কোন কালেও দেখানো হবে না তাই আমি জুলজালাল I'm exalted in light. La mawjuda illa Allah. Kono astitva ilai ami chhara. No existence but I. Wahdahu la sharika lahu. Ami ek. Ami swayambhu. আমার কোন শরীক নাই নব্বুল মাসে কেবল মাগরেবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজু ওয়াকিলা পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিচ্ছু নাই ফাত্তাখিজু থাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল এই যে উকিল শব্দটি আরবি হাকিমের কাছে যাইতে হলে যেরকম উকিলের প্রয়োজন আমি যে সব তুমি তো দেখতে পাচ্ছ না তুমি সবই দেখো আমারই দেখো না তাই বলছি দেখতে চাও ফাত্তা খেজু থাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল ধরো এই মুর্শিদ এই মুর্শিদ আল্লাহ পাক কিন্তু সম্মান জানু আপনার অবনত মস্তকে আমরা সবাই মানি কিন্তু তারপরেও একটি প্রশ্ন থেকে যায় সৌদি আরবের বাদশা যদি কোরআনের অনুবাদ করে বিভিন্ন ভাষায় অনুবাদ করার পরে যারা হজে যায় সোমালি ভাষায় কতটি আসছে সোমালিয়ান
অতটি সোমালি ভাষার কোরআন হাজিদের দিয়া দাও, সব হাজিরা একটা করে কোরআন পায় তার নিজের মাতৃভাষায়। আল্লাহ তুমি তো সর্বশক্তিমান, তোমার কোরআন সৌদি আরবের বাদশা যদি বাইন্ডিং করা কোরআন প্রত্যেক হাজির হাতে হাতে তুলে দিতে পারে, তুমি তো সর্বশক্তিমান, তুমি কেন তোমার কোরআন ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছিয়ে দিলা না? তাহলে কি তুমি সৌদি বাদশার চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ। তোমার কোরআন আমরা পাই দুটি মাধ্যমে, প্রথমে তুমি সর্বশক্তিমান হয়ে তোমার কোরআন তুমি দিলে জিব্রিল আমিনকে, জিব্রিল আমিন 23 বছরে ভাগ করে করে দিলেন আমার মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমার কালাম, তোমার কোরআন প্রথমে তুমি দাও জিব্রিলকে, জিব্রিল দেয় মহানবীকে, মহানবীর ছোটে কেন তোমার কালাম পাব? আর যদি মহানবীর ছোটেই কালাম পায় তাহলে তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা উচিরা বা মাধ্যম গ্রহণ করলা সর্বশক্তিমান হইয়া। তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা মাধ্যম নিলা, দুইটা মিডিয়া গ্রহণ করলা, প্রথমে জিব্রিল তারপরে মহানবী, তারপরে আমরা মহানবীর ছোটে কোরআন পাই। ইঞ্জিল শরীফ এটাও তো প্রথমে জিব্রিল, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলেন তারই মাধ্যমে পায়। তারপরে জাবুর প্রথমে জিব্রিল, তারপরে দাউদ আলাইহিস সালাতু সালাম, তারপরে দাউদের ছোটে পায়। তাওরাত প্রথমে জিব্রিল, তারপরে মূসা, তারপরে মূসার ছোটে পায়। তাহলে তোমার কালাম তুমি যখন বান্দাদের কাছে পাঠাও তখন তুমি দুইটা উসিলা গ্রহণ করো, দুইটা মাধ্যম গ্রহণ করো। কেন গ্রহণ করলে? এটি বুঝিয়ে দিলে, কি বুঝাইলে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আমি ছাড়া কিচ্ছু নাই, এই রহস্য দেখতে চাও ফাত্তাখিযু থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো। সুতরাং তুমি তোমার তো আর বলা যাবে না তুমি দুই পুরুষ হয়েছ, তুমি আল্লাহ তোমার তো বলা যাবে না তুমি দুই পীর ধরছ নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো বলতে পারি আল্লাহ তোমার কালাম পাঠাইতে যায় তুমি দুইটা উসিলা নিলা, দুইটা মাধ্যম নিলা সর্বশক্তিমান হইয়া, আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাকে বললা একটা গুরু ধর, আর সেই গুরুই বাদ, গুরু ছাড়া সম্ভব নয়।